आज के खोटामणिर मंजूर भाई बाड़ी तान परिवार तान आत्मीय स्वजन साथ देखा हर लगे जातम आसिल तो हमें सब सब प्रस्तुति निसलम जावर लगिया बराखंड परिवार सब मेम्बर हल इन जमा होर आगे हम सब एक मत विनिमय कर लार बेपारे तक देखा जाए एक एक जन मेम्बर एक एक जैगा एक एक फोन आई जे आपनारा एदिके आईबाना खेव कईतरा आबार खेव माने कमेंटर माध्यमे अश्लील भाषा किछु गालागालिओ करदा आबार खेव कमेंटर माने फोनेर माध्यमे आपनारे हुमकी धमकी दितरा माने विभिन्न धरनेर एकटा माने षड़यंत्रर भाव लागेर माने सोलेर आमरारे निया माने विशेष करे खोटामणिर जे बाइयान जारा तानतानर दाबी होइलो कथाटा जे आमरा एइ जघन्य जे घटना घटसे ये घटनार प्रतिबाद खेने आगे करलाम ना আমরা আগে করছি না ওটাও আমরা দোষ তাইতেন মানে ওটা বুঝাইতে চাইতরা যে তুমি তাই এতদিন পরে খেনে বার হইলাই তুমি তাই সব জিনিসও আগে আগে প্রতিবাদ করো সব জিনিসও আগে আগে মাতো ওটা মনের মঞ্জুর ভাইয়ের ব্যাপারে তুমি তাই আগে মাতলাই না কেনে হয়তো তোমাদের এলাকা তোমার কারণে তুমি তাই আগে মাতায় না ওটাও আমরা ও ওটার উপরে আমরা দোষী বানাইয়া আমরার উপরে নানান ধরনের প্রেশার ক্রিয়েট করা ওর এখান না যাওয়ার লাগিয়া বা অনেক ধরনের বহু ধরনের মাত কথা আর এখান থেকে তো বিশেষ করে আমি কথাটা কইতাম সাইয়ার যে দশ তারিখ ঘটনা ঘটছে কোটামণি এলাকা থেকে যে র্যালিটা বার হয়েছে প্রতিবাদী র্যালি এটাও তো গিয়া সতেরো তারিখ করা হয়েছে প্রশাসনে যে পদক্ষেপ নেওয়া প্রশাসনের পক্ষ থেকে এটাও পনেরোই অগস্টর পরে নেব হয়েছে যেহেতু পনেরো অগস্টর লাগিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন আছে যার কারণে আমরা কোয়া হয়েছে যে কোনো ধরনের ভিডিও বা কোনো ধরনের মানে যেটা থেকে সমাজের একটা হুলস্থির কোনো ভিডিও বার্তা আমরা যাতে না দিই যার কারণে আমরা এই ধরনের কোনো ভিডিও বানাইছি না প্রথমত দুই নম্বর আমরা জানতাম চাইছি যে ঘটনাটা খিতা বুঝতে বুঝতে দুই দিন গেছে গিয়ে এরপরে তো স্বাধীনতা গেছে গিয়া এখন আমরা যে এই কাজটা করলাম না খেনে আগে মাতলাম না খেনে কইয়া যে আমরার উপরে যেভাবে যে মানে ভাষার মাধ্যমে যেভাবে আমরা উপরে অত্যাচার করাবো এটা মানে খুবই মানে আমরার মানে হার্ডও লাগে এক নম্বর দুই নম্বর হইলে এখন আমরা আজকে যাইতাম করে পুরো প্রস্তুতি নিছিলাম কিন্তু আমরা এখানেও যাইতাম যাওয়ার পরে যদি এখানেও কোনো পরিস্থিতি যদি এমন একটা সৃষ্টি হয় যে যার কারণ যদি পরে যদি আমরা দায়ী হই বা কোনো একটা অঘটন ঘটে কিছু অসুবিধা হয় তাইলে এটা কীরকম হইব ওটা চিন্তা করিয়া আমরা এখানে সবর মানে মতামত লইয়া আজকে আমরা এখানে যাওয়া থেকে বিরত থাকলাম সর্বপ্রথম মঞ্জুর ভাইয়ের পরিবারের যে ঘটনা যেটা ঘটছে এটার লগে আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত আর আমরা যে বরাকণ্ড পরিবারের পক্ষ থেকে আমরা যে ইনিশিয়েটিভ যেগুলো নিছি যদিও আমরা সেখানো কোনো ভিডিও বানাইতে পারি না বা সেখানো দশ তারিখ থেকে লিয়া সতেরো তারিখের ভিতরে তান্তাম খেরলে যোগাযোগ করতে পারি না কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল আমরা অনেক কাজ আমরা করিয়া গেছি যেটা মনে করেন আমরা মেমোরেন্ডাম দিছি ডিসিত মেমোরেন্ডাম দিছি এসপিত মেমোরেন্ডাম দিছি এখন আমরা আর একটা মেমোরেন্ডাম প্রিপেয়ার করছি রেডি করছি বরাকণ্ড পরিবারের পক্ষ থেকে যে সিএমর উদ্দেশ্যে মেমোরেন্ডামটা দিমু যে দোষী যারা আছে এরা প্রথম সময়ের ভিতরে এরারে অ্যারেস্ট করা হইতো করিয়া এরারে সাজা দেওয়া হইতো আর মঞ্জুর হোসেনের পরিবারে মানে ইনসাফটা হইতো তো অখন হয়েছে কি আমরা তো পুরা বরাকণ্ড পরিবার সব রেডি আজকে যাইতাম কিন্তু খালকে আমরা যাওয়ার লগে যে মেসেজ এটা দিছি এটা মেসেজ হইয়া কিছু মানুষে আরি খুব খারাপ মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড ভরদা বা খুব খারাপ ভাষায় এর কমেন্ট ভরদা এরপরেও আমরা এইগুলো তোয়াক্কা করছি না আমরা কইছি না আমরা তো মানে ফ্যামিলির লগে গিয়ে মিলে আমরা মনে করি দরকার আমরা মোটামুটি রেডি হয়ে গেছি রেডি হওয়ার পরে প্রশাসনের পক্ষ থেকে একটা ফোন আইসে যেন আমরা এই জায়গায় যাইতাম না যদি যাইতে মানে একটা হুলস্থুল সৃষ্টি হইতে পারে তো ওটা এখন যেহেতু প্রশাসনের পক্ষ থেকে ফোন আইসে তো আমরা এটা ডিনাই করতে পারতাম না ওটার লগে আমরা যাওয়াটা বন্ধ করছি কিন্তু যদিও আমরা যাওয়া বন্ধ করি আপনারা ভিউয়ার্সের উদ্দেশ্য হইয়া আমরার যে সংগ্রাম যেটা আছে এটা আমরা বন্ধ করতাম না আমরা কাজ চালাইয়া যাইমু আর যে বা যারা ইনিশিয়েটিভ নিতরা বা এটার লগে দৌড়াইতরা এরার কাছে আমরা রিকোয়েস্ট হইল গিয়া আমরা সম্পূর্ণ সহযোগিতা আছে আপনার লগে আপনারা যে কোনো সময় ডাকলে আমরারে ভাইবা যদি মনে করেন যে থেকে একটা কমিটি বানাইয়া এক সাইফার জন্য একটা ডেলিগেশন বানাইয়া যদি সিএমর লাগে মিটিংয়ের লাগে ইয়া করা হয় আমরা ফতারহান্দির বিধায়ক আসেন কৃষ্ণেন্দু পাল দাদার লগে সহযোগিতা করিয়া যদি এরকম কিছু করা লাগে তো আপনারা হইবা এটা তো আমরা সম্পূর্ণ সহযোগিতা থাকবো কারণ আমরা ও ধরনের একটা চিন্তাধারণা করিয়া আর আমরা চিন্তাধারণা যদি আপনারা কেউ যদি সামিল হইনতে সারাই মিলিয়া মনে করেন যে আমরা সিএমও লে গিয়া মিলমু গিয়া ওখান থেকে যদি সিএমও প্রেশার দেওয়ানি যায় তে যারা মানে ভিকটিম আছে তারা মানে ন্যায় পাইব তারা আর একিউজ যারা আছে তারা সাজা পাইত তো আমরা সবার কাছে রিকোয়েস্ট হইল গিয়া যে এই টাইম না যে আমরার মাঝে বিবাদ সৃষ্টি করা বা আমরার মাঝে ডাইভার্ট করা
কিছু মানুষ আছে যেন তুমি তাই আইও না, তোমার তানো দরকার নাই, কেউ হওয়ার তুমি তাই আইও। তো এখন কোন টাইম হইল কি আমরা সারায় মিলিয়া ইউনাইটেডলি আমরা একটা কাজ করতাম। অত বড় একটা সংগ্রাম, কত বড় একটা ঘটনা ঘটছে যেটা হরিগঞ্জের ইতিহাসে শায়দ আইস পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটছে না। আর এই পরিস্থিতিতে যদি আমরা আমরার মাঝে বিবাদ সৃষ্টি করি লাই, গ্রুপ করি লাই, তো হইতো না। তো রিকোয়েস্ট হইল গিয়া যারা সারা নাই, কিন্তু অনেকের সমর্থন কথা সবে সাইত্রা দেন, সবর কোঅপারেশন লাগে, কিন্তু কিছু মানুষে এটার মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল মানে ইয়ে করটা। তো এরার কাছে রিকোয়েস্ট হইল গিয়া এই পরিস্থিতিতে আমরা সব ইউনাইটেডলি আমরা সব এক হইয়া কাজ করতাম। আর আপনারা যে কমিটি সংগ্রাম কমিটি যারা আছে এরার কাছে আমরা রিকোয়েস্ট হইল গিয়া আপনারা আমরা লগে যোগাযোগ করেন, কারণ আমরা ফাইয়ার না প্রপার যেন তার লগে যোগাযোগ করতাম। আমরা সারাই মিলিয়া একবার বই বইয়া একটা প্ল্যান করি, আমরা আজকেও যাই যাওয়ার উদ্দেশ্যও আসিল ওটা, যেন ওখানে গিয়া বইয়া সারাই মিলিয়া যেন আমরা সিএমর লাগে একটা ডেলিগেশন মিলা যেতাম। তো যেহেতু এখন আমরা যাওয়ার বাধা আইসে যাইতে পারিয়ান না, ভিডিওর মাধ্যমে আপনারা মেসেজটা দিয়ার যেন একবার বইয়া আমরা তাড়াতাড়ি বেশি লেট না করিয়া যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা যাই গিয়া সিএমর কাছে প্রেশার দেই। কারণ এই ঘটনা অত্যন্ত মানে খারাপ লাগে ঘটনা, যেন যেটা চিন্তা করা যায় না ও ধরনের ঘটনা ঘটছে। তো এই ঘটনার দোষী যারা আছে এরা এরকম সাজা পাইতো যাতে আর কোনোদিনও সে ওই ধরনের ঘটনা মানে স্বপ্নেও চিন্তা করতে পারে না। ওটা হইয়া পরাকণ্ড পরিবারের পক্ষ থেকে আপনারা সবাই ধন্যবাদ জানাইলাম, ধন্যবাদ। আর আমরা রে কিছু মানছে কই দিলাও কথা যে এখানে কিছু নতুন নতুন ইউটিউবার হলোছে, এখন নতুন যারা ইউটিউবার হলোছেন এরা সাইতরা যে আমরা ওখানেও যাইতাম, তারা আমরা দিয়ে আবার কিছু জিন্দাবাদ মুর্দাবাদ দিতা মুর্দাবাদ বা কিছু হুলস্থল হতা তারার প্রোগ্রাম ওঠা আর এর কারণে আমরা এখানে যাবা ক্যান্সেল করে দিচ্ছি বুঝছেন। আর বরাকণ্ডা বলে আপনারা সব সময় আছে যে কোনো সময় ওটা কোন আমরা রইবা, আপনারা টোটালি কথা মনে করবো না যে যে ঘটনা যেটা ঘটছে এটা আমরা এলাকার দোষী যারা এরা আমরা এলাকার, যার কারণে আমরা আপনাদের সহযোগিতা করে আছি এটা টোটালি মনে করবো না। যদি আমরা গৌরব কেউ অপরাধ করতো তার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিরামনে আমরা সর্ব অবস্থায় আমরা মঞ্জুর ভাই পরিবারের সঙ্গে গোটামণি বাইয়ের সঙ্গে মানে সমাজ যারার বিরুদ্ধে অন্যায় হইব যারার বিরুদ্ধে অন্যায় হইব যারার এই অন্যায়ভাবে হ্যারাসমেন্ট করবো প্রত্যেক মজলুম মানুষের লগে আমরা আছি, আপনারা সবসময় আমরা ভাইবা ও কথাটা কইয়া আমরা আজকে ভিডিও কেন সমাপ্ত করলাম। আপনারা কমেন্ট মাধ্যমে আপনার মতামত জানাইবা আর নিচে দেওয়া একটা কন্ট্যাক্ট নম্বর থাকবো ওটা যোগাযোগ করবা যেন আমরা আপনাদের কীভাবে সাহায্য সহযোগিতা করতাম ওটার ব্যাপারে আলোচনা করা লাগবে।